আসসালামু আলাইকুম। মক্কার পথ, দ্য রোড টু মক্কা, মোহাম্মদ আসাদ শাহেদ আলী অনুদিত। এই বইটি আমরা আজ থেকে ধারাবাহিকভাবে পড়ব এবং পর্যায়ক্রমে আরও বই আমরা পড়ব, যা আমাদের জ্ঞানকে, আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করবে। চলুন পড়া শুরু করি আমরা। দ্য রোড টু মক্কা গ্রন্থের রচিতা মোহাম্মদ আসাদ, আল্লামা মোহাম্মদ আসাদ। গ্রন্থটি বাংলা অনুবাদ করেছেন অধ্যাপক শাহেদ আলী। মক্কার পথ লেখকের নাটকীয় জীবনের বহু কথা তিনি অবলীলাক্রমে ব্যক্ত করেছেন। তিনি জ্ঞান বিজ্ঞানী অগ্রসর বর্তমান পাশ্চাত্য সভ্যতাকে চ্যালেঞ্জ করেছিলেন। এর বাহ্য জাঁকজমকের অন্তরালে লুকায়িত অতল গর্ভ শূন্যতাকে দুনিয়ার সামনে উদ্ঘাটিত করে দিয়েছিলেন। অন্যদিকে তিনি সাংবাদিকতার উদ্দেশ্যে জেরুজালেম আসেন এবং আরবদের জীবন পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তাদের সঙ্গে অন্তরঙ্গ মেলামেশার পর তিনি আবিষ্কার করেন ট্র্যাডিশনাল মুসলিম সমাজের মধ্যে রয়েছেন মন ও ইন্দ্রির এক সহজাত সঙ্গতি, যা ইউরোপ হারিয়েছে। তিনি তাদের মধ্যে আবিষ্কার করেন হৃদয়ের নিশ্চয়তা এবং আত্মবিশ্বাস থেকে মুক্তি, যে মুক্তি ইউরোপীয়দের স্বপ্নের অগোচর। এই বিশ্বাসের প্রতি অনুরক্ত হয়ে তিনি 1926 সনে ইউরোপ ফিরে সস্ত্রীক ইসলাম ধর্ম কবুল করেন। মক্কার পথ প্রখ্যাত চিন্তাবিদ, লেখক ও সাংবাদিক মোহাম্মদ আসাদ কর্তৃক লিখিত দ্য রোড টু মক্কা গ্রন্থের অনুবাদ। মোহাম্মদ আসাদ জাতিতে ছিলেন ইহুদি, কিন্তু কিশোর বয়সেই তিনি ইহুদি ধর্মের প্রতি তার আকর্ষণ হারিয়ে ফেলেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি পাশ্চাত্যের নব্য আধুনিক জীবন পদ্ধতি ও তার জীবনাচরণের প্রতি বিতিশ্রিত হয়ে পড়েন। একদিকে পাশ্চাত্যের জড়বাদী ভোগবাদ, অন্যদিকে যাজকের অপার্থিব শরীর বিমুক্ত আধ্যাত্মিক চিন্তাধারা তাঁকে পাশ্চাত্য বলয় থেকে দূরে সরিয়ে নেয় এবং তাকে প্রাচ্যমুখী করে তোলে। তিনি আরবীয় এবং দেহ ও আত্মার সামঞ্জস্যবাদী মধ্যপন্থী ইসলামী জীবনবাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। 1921 সালে তিনি ইসলাম কবুল করেন এবং মোহাম্মদ আসাদ নাম গ্রহণ করেন। দ্য রোড টু মক্কা বা মক্কার পথ মোহাম্মদ আসাদের রুহানি আত্মজীবনে দেশ সফরের বিচিত্র অভিজ্ঞতা বর্ণনা প্রসঙ্গে তিনি তাঁর আত্মিক উন্মোচনের কাহিনী তুলে ধরেছেন। এ গ্রন্থে তাঁর ভ্রমণ জীবনের বিচিত্র অভিজ্ঞতা, আরবীয় দুনিয়ার জীবনধারা এবং তার সঙ্গে প্রাচ্য প্রীতচ্ছের জীবনধারার তুলনামূলক বৈশিষ্ট্য যেমন গল্পের আঙ্গিকে বর্ণিত হয়েছে, তেমনি বিচিত্র হয়েছে এক অতৃপ্ত সত্যসন্ধানী চিত্তের সত্যপলব্ধির মর্মস্পর্শী কাহিনী। বলা বাহুল্য, এই বইটি লিখেছেন এ যুগের এমন একজন চিন্তাশীল মনীষী, যিনি সাধারণ যুক্তিহীন আবেগ আক্রান্ত ধর্মান্তরিত মুসলিম নন। তিনি এক অনন্য সাধারণ প্রতিভান্বিত ব্যক্তি, যিনি ধর্মগ্রহণের পূর্বে তার সমস্ত বিদ্যা ও বুদ্ধির আলোকে ধর্মকে বুঝতে এবং তার মর্ম উপলব্ধি করতে প্রয়াস পেয়েছেন। এই অতি উঁচু মানের সাহিত্য ও গুণসম্পন্ন চিত্তাকর্ষক গ্রন্থের বাংলা অনুবাদ করেছেন প্রখ্যাত কথাশিল্পী ও ইসলামী চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা ও সবুজ পাতার সাবেক সম্পাদক শাহেদ আলী। গল্প লেখার ভাষা তার জাদুকরী হাত। এই গ্রন্থটি বর্ণনা ধর্মী সাহিত্যিক ভাষার অনুবাদে যে দারুণভাবে সফল হয়েছে তাতে সন্দেহ নেই এবং যে কোনো পাঠক এর প্রাঞ্জল ও প্রাসাদগুণ উপভোগ করে আনন্দ উপভোগ করবেন। এবং এর বিশাল পৃষ্ঠাযাত্রায় যে ক্লান্ত হবেন না, আনন্দের সঙ্গে যে সংবাদ আমরা দিতে পারি, আর এ কারণেই পাঠকের উপহার দিতে আমরা এই গ্রন্থখানি পূর্ণ নবকলবরে প্রকাশ করেছি। মক্কার পথকে অনুবাদ না বলে বলা যায় নতুন সৃষ্টি, বাংলা সাহিত্যে এটি একটি অভিনব সংযোজন। আমরা আশা করি এই গ্রন্থ পাঠে পাঠক ইসলাম ধর্মাদর্শ উপলব্ধিতে নতুন চিন্তার খোরাক পাবেন এবং ইসলামের প্রতি আরও গভীর বিশ্বাসে জেগে উঠবেন।
লিওপোল্ড ইউস নামক একজন ইহুদি পণ্ডিত ইসলাম কবুল করেছেন। এ খবর সম্ভবত স্কুল জীবনেই শুনেছিলাম, কিন্তু তিনি যে একজন লেখক, একজন অসাধারণ প্রতিভাশালী চিন্তাবিদ, এ কথা জানলাম অনেক পর। তার মুসলিম নাম মোহাম্মদ আসাদ। আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রইলে ও তার কোনো রচনা পড়ার সৌভাগ্য তখনও আমার হয়নি। ব্রিটিশ আমলে তিনি ভারতে ছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর পশ্চিম পাঞ্জাব সরকারের ইসলামিক পুনর্গঠন সংস্থার পরিচালক ছিলেন এবং তিনি আরাফাত নামক একটি অতি উন্নত মানের ইংরেজি সাময়িকী সম্পাদনা করতেন। এর বেশি কিছু তার সম্পর্কে জানতাম না। একদিন খুব সম্ভব 1958 এর দিকে ব্যারিস্টার এটিএম মুস্তফা, যিনি পরে পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছিলেন, কথা প্রসঙ্গে বলেন, ভাইয়া আপনি কি দ্য রোড টু মক্কা পড়েছেন? জীবনে আমি যত বই পড়েছি সেগুলোর মধ্যে এটি হচ্ছে শ্রেষ্ঠ বই। মুস্তফা ভাই কেবল একজন মশহুর আইনবেত্তাই ছিলেন না, তিনি ছিলেন একজন আপোষহীন সক্রিয় ইসলামী সংস্কৃতি কর্মী এবং সুধী পাঠক। দুনিয়ার কোথাও কোনো শ্রেষ্ঠ লেখক ইসলামের উপর বই পুস্তক লিখেছেন, তিনি তার আপ টু ডেট খবর রাখতেন। তার মুখে দ্য রোড টু মক্কার উচ্ছ্বসিত প্রশংসা শুনে বইটি সংগ্রহ করার জন্য আমি ব্যস্ত হয়ে পড়ি এবং কিছুদিন পর এক কপি বই লাহোর থেকে পার্সেল করে আনায়। বইটি হাতে পেয়ে তার মধ্যে ডুবে যায়। শৈশব থেকে ইসলাম গ্রহণ পর্যন্ত আসাদের দীর্ঘ চাঞ্চল্যকর আন্তর্জাতিক সফরে তার সহযাত্রী হয়ে আমিও ঘুরি ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশে। পথে, প্রান্তরে, হাটে, গঞ্জে, শহরে, বন্দরে, সমুদ্রে আর নতুন করে দেখি জগৎকে। ধীরে ধীরে ইসলামের পরিপূর্ণ রূপটি পাপড়ির পর পাপড়ি মেলে বিকশিত হয়ে ওঠে আমার দৃষ্টির সম্মুখে। বারবার পড়লাম দ্য রোড টু মক্কা এবং পড়তে পড়তে অন্তরে এই উপলব্ধি হলো, এই বই এর বাংলা তর্জমা বাংলাভাষী পাঠক পাঠিকাদের জন্য ইসলামী জীবন দৃষ্টির এক নতুন দিগন্ত উন্মোচিত করবে। সীমিত সামর্থ্য আর সময়ের অভাব সত্ত্বেও আমি বইটির তর্জমায় হাত দিই এবং আমার সম্পাদিত ইসলামিক একাডেমি পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপাতে থাকি। বিষয়বস্তু এবং আসাদের অপূর্ব রচনা শৈলীর গুণে আমার অক্ষম তর্জমা পাঠক মহলে প্রবল সাড়া জাগায়। কেবল এই তর্জমার জন্যই বহু পাঠক ইসলামিক একাডেমি পত্রিকার গ্রাহক হন এবং পত্রিকাটির প্রকাশনা কখনো অনিয়মিত হয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন। দ্য রোড টু মক্কা বা মক্কার পথে মোহাম্মদ আসাদের রুহানি আত্মজীবনী আসাদ গল্পচ্ছলে নিজের জীবনের কাহিনী লিখেছেন, উপন্যাসের চেয়েও সরস এ কাহিনী। আসাদের ব্যক্তিগত অভিজ্ঞতার প্রমাণিকতাই হয়ে উঠেছে এ কালের মানুষের জন্য ইসলামের এক অনাস্বাদিত পূর্ব অবিশ্লেষণ। বইটি শুরু থেকে শেষ পর্যন্ত ছড়িয়ে রয়েছে এক নতুন স্বাদ, এক অভিনব রস, যা পাঠককে কেবল আনন্দই দেয় না, এক সুগভীর তৃপ্তিকর অভিজ্ঞতায় করে ঐশ্বর্যবান। লেখকের সফর সঙ্গে হয়ে পাঠকও অন্তিমে গিয়ে পৌঁছান মক্কা তথা ইসলামী জীবন দৃষ্টির মর্মকেন্দ্র। আর ইসলামের পথে তার দীর্ঘ অভিযাত্রায় হয় পূর্ণ আসাদের ভাষায়, যা হচ্ছে হোমকামিং, স্বগৃহে প্রত্যাবর্তন। মোহাম্মদ আসাদ সাংবাদিক, চিন্তাবিদ, ইসলামের এক অনন্য ব্যাখ্যাতা, কিন্তু মূলত তিনি দিব্য দৃষ্টির অধিকারী, সৃজনধর্মী এক প্রতিভা। দ্য রোড টু মক্কা তার এক অপূর্ব সৃষ্টি। বইটি তিনি উৎসর্গ করেন তার স্ত্রী পোলা হামিদা আসাদকে। তার এই সৃষ্টিকে বাংলা ভাষার আধারে পরিবেশন করতে গিয়ে যতদূর সম্ভব মূলের ছন্দপ্রবাহ, বাকভঙ্গি ও রচনাশৈলী অক্ষুণ্ণ রেখে আসাদের রোমাঞ্চকর অভিজ্ঞতাকে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু কোনো সৃষ্টিকেই তো হুবহু ভাষান্তরিত করা যায় না, তাই আমি এই দাবি করি যে না যে আসাদের এই অনুপম সৃষ্টিকে আমি পুরোপুরি আমার নিজের ভাষায় তুলে ধরতে পেরেছি। তবে আমার সান্ত্বনা এই যে এই বই এর তর্জমার পেছনে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয় ছিল সৃজনধর্মী রচনার প্রতি আমার সহজাত অনুরাগ এবং ইসলামী জীবনাদর্শের প্রতি আমার অশৈশব ভালোবাসা। বইটির তর্জমা বাংলাভাষী পাঠক পাঠিকাদের হাতে তুলে দিতে পারি আমি আমার নিজের উপর আরোপিত একটি দায়িত্ব পালন করেছি, যার জন্য পুরস্কার পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে মোহাম্মদ আসাদেরই প্রাপ্য।
তর্জমা সম্পূর্ণ করে পুস্তক আকারে প্রকাশ করার জন্য অগণিত উৎসুক এবং গ্রাহী পাঠক আমাকে নিরবচ্ছিন্নভাবে তাগিদ দিয়েছেন, দেখা হলে এই প্রসঙ্গ তুলেছেন, তাদের সাগ্রহ প্রতীক্ষার এতদিনে অবসান হলো, তাদের দাবি এতদিন পূর্ণ হলো, এই জন্য আমি নিজেকে ভারমুক্ত মনে করছি এবং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জানাচ্ছি। এই সব অগণিত পাঠকের মধ্যে ভাই শাহ আব্দুল হান্নানের কথা কিছুতেই ভুলবার নয়, তার ঐকান্তিক আগ্রহ ও দাবি আমার মধ্যে যখনই অনুবাদে শৈতল্য এসেছে আমাকে নতুন করে উৎসাহিত করেছে। বইটির তর্জমার প্রথম পর্যায়ে সাবেক ইসলামী একাডেমির মোহাম্মদ আসিজুল ইসলাম ও শেখ তফাসুল হোসেন দীর্ঘদিন আমার মৌখিক তর্জমা লিপিবদ্ধ করেছেন। দ্বিতীয় পর্যায়ে এই দায়িত্বের পুরোটাই পালন করেছেন কবি মসউদ উস শহীদ। এতটা আনন্দের সঙ্গে মসউদ তার প্রাত্যহিক জীবনের একটা মূল্যবান অংশ এ কাজে আমার সঙ্গে ব্যয় করেছেন যে তার কোনো তুলনা হয় না। মোহাম্মদ আজিজুল ইসলামের সঙ্গে এই বইয়ের প্রুফ দেখার দায়িত্ব সানন্দে বহন করেছেন আব্দুল মুকিত চৌধুরী। বইটি নির্ঘণ্ট তৈরি করে দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন প্রেসের কালাম আজাদ। এরা প্রত্যেকেই আমার স্নেহভাজন, ধন্যবাদ দিয়ে এদের আন্তরিক সহযোগিতার মূল্যকে আমি লঘু করতে চাই না। জ্ঞানকোষ প্রকাশনী বইটির তৃতীয় সংস্করণ প্রকাশ করে গোটা বাংলাভাষী পাঠক সমাজে কৃতজ্ঞ ভাজন হয়েছেন। আল্লামা মোহাম্মদ আসাদের নাটকীয় জীবনের কিছু কথা অধ্যাপক শাহেদ আলী। মুসলিম বিশ্বের আকাশ থেকে প্রজ্ঞা ও মনীষার উজ্জ্বলতম নক্ষত্রটি খসে পড়ে 1994 সনে। পশ্চিমা জগতের সৃষ্টিতে এই নক্ষত্রটির আলো ছিল প্রখর, চোখ ধাঁধানো, তাই তারা প্রায় শতাব্দীকাল একে চোখের সামনে দেখেও না দেখার ভান করেছে। এই মনীষী জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমে ইউরোপীয় পরিবেশে, অথচ তিনি জ্ঞান বিজ্ঞানে অগ্রসর, বর্তমান পাশ্চাত্য সভ্যতাকে চ্যালেঞ্জ করেছিলেন। এর বাহ্য জাকজমকের অন্তরালে লুকায়িত অতল গর্ভশূন্যতাকে দুনিয়ার সামনে উদ্ঘাটিত করে দিয়েছিলেন। এই জন্য পাশ্চাত্য জগতে তাঁকে বার বরাবর বিরক্তির সাথে উপেক্ষা করার চেষ্টা করেছে। তার ইন্তেকালের খবর কোনো প্রচার পায়নি পশ্চিমী প্রচার মাধ্যমে। আর রাতকানা মানুষ যেমন চাঁদ নক্ষত্র কিছুই দেখে না, অন্ধ যেমন সূর্য দেখে না, তেমনি মুসলিম বিশ্বের দৃষ্টিতেও এই নক্ষত্রের কিরণের জ্যোতি কখনো পুরোপুরি প্রতিবিম্বিত হয়নি। তাই তার আকাশের উজ্জ্বলতম নক্ষত্রটি খসে পড়লেও তার কোনো শূন্যতা মুসলিম বিশ্ব অনুভব করেনি। সূর্য বা নক্ষত্রের উদয় অস্তে অন্ধের কিছুই আসে যায় না, তাদের নিজস্ব কোনো প্রচার মিডিয়াও নেই। তাছাড়া যা কিছু আছে তাতে এই মৃত্যু তেমন কোনো গুরুত্বই পায়নি। তার নাকি ওসিয়ত ছিল, তার কবর যেন হয় মক্কায়, যেখানে তিনি দীর্ঘদিন বসবাস করে ইসলামকে আবিষ্কার করেছিলেন, ইসলামের সেরা ব্যাখ্যাতা এবং প্রতিনিধি হয়ে উঠেছিলেন, ইসলাম কবুল করে সারা বিশ্বের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছিলেন, লিখেছিলেন রট্ট মক্কার মতো বিশ্ব আলোড়ন জাগানো বই। কিন্তু তার সেই স্বাদ পূরণ হয়নি, তিনি স্পেনে ইন্তিকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। মোহাম্মদ আসাদ ইসলাম কবুল করার আগে যার নাম ছিল লিও পন্ডো লুইস, তার স্ত্রী পোলা হামিদা আসাদকে নিয়ে প্রায় 26-27 বছর বাস করেছিলেন মরক্কোর তানজিয়ার্স শহরে। তিনি রাবাত আল আলমি ইসলামের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন কুরআনুল করিমের একখানি সংক্ষিপ্ত তাফসির সহ তর্জমা করার জন্য। প্রথম 10 পারার তাফসির প্রকাশিত হলে কোনো কোনো আলিম তার কোনো কোনো ব্যাখ্যার সম্বন্ধে ভিন্নমত পোষণ করেন। তখন আসাদ রাবিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মরক্কো চলে যান এবং আর্থিক অসুবিধা সত্ত্বেও কেবল তার স্ত্রী ও কতিপয় বন্ধুবান্ধবের সহায়তায় তিনি একাই অনুবাদ ও তাফসির সম্পন্ন করে তা প্রকাশের সিদ্ধান্ত নেন। সুদীর্ঘ 20 বছরের সাধনার পর তার তর্জমা ও তাফসির তিনি প্রকাশ করেন। আধুনিক বিশ্ব কোরআনুল করিমের আধুনিকতম তর্জমা ও তাফসির কারের দায়িত্ব পালন করেন। লিও পন্ডো লুইসের জন্ম 1900 সনে বর্তমান পোল্যান্ডের লেমবার্গ শহরে এক ইহুদি পরিবারে। তার পিতামহ ছিলেন কয়েক পুরুষ বিস্তৃত এক ইহুদি রাব্বি বা পুরোহিত।
পরিবারের শেষ রাব্বি হিসাবে তার পিতাকে ট্র্যাডিশনাল ইহুদি রাব্বি হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া হলেও তিনি সে পারিবারিক ঐতিহ্য ত্যাগ করে ব্যারিস্টারি অধ্যয়ন করেন, নামকরা আইনজীবী হয়ে ওঠেন এবং বিয়ে করেন এক ব্যাংকার পরিবারে। স্কুলের সাধারণ পড়াশোনার সঙ্গে লুইস লাভ করেন হিব্রু ধর্মগ্রন্থসমূহের সঙ্গে গভীর পরিচয়। 13 বছর বয়সে লুইস হিব্রু ভাষা অনর্গল বলতে ও পড়তে শিখেন এবং অমায়িক ভাষার সঙ্গেও আরমাইক ভাষার সঙ্গেও সুপরিচিত হয়ে ওঠেন। এই বয়সে তিনি তালমুদের মূল পাঠ ও ভাষ্যের সঙ্গে সম্যক পরিচয় লাভ করেন। বহু বছর পর এ বিষয়ে তিনি তাঁর আধ্যাত্মিক আত্মচরিত রোড টু মক্কাতে লিখেন, আমার মনে হলো ওল্ড স্টেটমেন্ট এবং তালমুদের আল্লাহ যেন তার পূজারীরা কীভাবে তার পূজা করবে তার অনুষ্ঠানগুলো নিয়েই ব্যস্ত। আমার আরও মনে হতো আল্লাহ যেন বিশেষ একটি জাতির ভাগ্য নিয়ে বিস্ময়কর রূপে ব্যস্ত রয়েছেন পূর্ব থেকে। ইব্রাহিমের বংশধরগণের ইতিহাস রূপে ওল্ড স্টেটমেন্টের কাঠামোটি এমন যে মনে হয় আল্লাহ যেন গোটা মানব জাতির স্রষ্টা ও পালনকর্তা নন, বরং তিনি যেন এক উপজাতীয় দেবতা, যে দেবতা একটি মনোনীত জাতির প্রয়োজনের সঙ্গে গোটা সৃষ্টির সঙ্গতি বিধান করে চলেছেন। ইহুদি মতবাদ নিয়ে নিরাশ হলেও লুইস কিন্তু অন্য কোনো পন্থায় আধ্যাত্মিক সত্য অনুসন্ধানে গেলেন না। প্রথম মহাযুদ্ধের পর তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং অনেকটা ঔন্নাসিকতার সঙ্গে শিল্প ও দর্শনের ইতিহাস অধ্যয়নে মনোযোগী হন। কিন্তু এই একাডেমিক জীবন তার ধর্মীয় তাৎপর্য অনুসন্ধানে অন্তর্নিহিত তৃষ্ণা নিবারণে ব্যর্থ হলো। তার অ্যাডভেঞ্চারের বাসনা ও তাতে তৃপ্ত হলো না। প্রথম মহাযুদ্ধের পর ভিয়েনা কিন্তু মরিয়া হয়ে নিয়োজিত ছিল তার স্বকীয়তা ও আত্মপরিচয় লাভের প্রয়াসে। যুদ্ধ এবং 600 বছরের পুরনো হার্সবুর্গ রাজতন্ত্রের পতন পুরনো মূল্যবোধ ও ঐতিহ্যগুলোর ভিত্তি ধসিয়ে দেয়। অবশ্য এর পূর্বে এগুলো শিল্পবদ্ধ ও বুদ্ধিজীবী শ্রেণীর আক্রমণের বিষয় হয়ে উঠেছিল। এক সংশয়বাদী পরিবারের প্রভাবে লুইস তার তরুণ বয়সে অন্য বহু বালকের মতোই সকল আনুষ্ঠানিক ধর্মকে সরাসরি প্রত্যাখ্যান করে বসেন। তাঁর তখন লক্ষ্য ছিল কর্ম, দুঃসাহসিক অভিযান এবং উত্তেজনা। এই তারণাবেশে তিনি অস্ট্রীয় সামরিক বাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন এক ছদ্মনামে, কারণ তখন তার বয়স 18 বছর হয়নি। ফলে তার স্বপ্ন ব্যর্থ হলো 4 বছর পর, যখন তিনি আইনত ভর্তি হলেন সামরিক বাহিনীতে। তার আগেই তার সামরিক গৌরবের স্বপ্ন ভেঙে গেছে, কারণ কয়েক সপ্তাহ পরেই ঘটল বিপ্লব, অস্ট্রীয় সাম্রাজ্য ভেঙে পড়ল এবং যুদ্ধ শেষ হয়ে গেল। কিন্তু আন্ত একাডেমিক জীবনের কোনো আকর্ষণই লুইসের ছিল না। তিনি অনুভব করছিলেন জীবনের সাথে গভীরভাবে মোকাবেলা করার আকাঙ্ক্ষা, জীবনে প্রবেশ করার বাসনা, নিরাপত্তা, প্রিয় মানুষ, নিজের চারপাশে যেসব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে লুইস সেগুলোর আশ্রয় না নিয়ে প্রবেশ করতে চেয়েছিলেন জীবনে। চেয়েছিলেন সব কিছুর পেছনে যে আধ্যাত্মিক নিয়ম শৃঙ্খলা রয়েছে তা উপলব্ধির পথ নিজেই খুঁজে বের করতে। 20 শতকের গোড়ার দিকের দেশগুলোর দশকগুলোর একটি বিশ্লেষণ লক্ষ্য ছিল আধ্যাত্মিক শূন্যতা। বহু শত বছর ধরে ইউরোপে যে সব মূল্যবোধে অভ্যস্ত ছিল সেই সমুদয় 1914 থেকে 1918-এর মধ্যে যা ঘটল তাতে নিজস্ব রূপরেখা হারিয়ে নিরাকার নিরবয়ব হয়ে পড়ল। সেই শূন্যতা পূরণ করতে পারে তেমন নতুন কোনো মূল্যবোধ কোথাও দেখা যাচ্ছিল না। ক্ষণ ভঙ্করতা ও অনৈশ্যতার ভাব, সামাজিক মানসিক ওলটপালটের পূর্বাভাস, মানুষের চিন্তা ও প্রয়াসে স্থায়ী বলে কিছু নেই, এমন একটা সন্দেহের জন্ম দেয় তরুণ মনে। তরুণীর আত্মিক চাঞ্চল্য কোথাও কোনো নির্ভর খুঁজে পাচ্ছিল না। লুইস এবং তার মতো নবীনেরা যে সব প্রশ্নের হতবুদ্ধি হয়ে পড়েছিল নৈতিকতায় কোনো নির্ভরযোগ্য মনের অভাবে, কেউ তাদের এই সেই সব প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারছিলেন না। লুইস দেখতে পেলেন বিজ্ঞান বলে জ্ঞানই সব, অথচ একটা নৈতিক লক্ষ্য ছাড়া জ্ঞান কেবল বিশৃঙ্খলাই সৃষ্টি করতে পারে। এতে সন্দেহ নেই যে সে সময়কার সমাজ সংস্কারক, বিপ্লবী এবং কমিউনিস্টরা একটা মহত্তর এবং অধিকতর সুখী দুনিয়া নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু লুইসের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ল এরা সকলেই চিন্তা করছে কেবল বাহ্য সামাজিক
ও অর্থনৈতিক অবস্থার আলোকে এবং এসব ক্ষেত্রে এই ত্রুটি সংশোধনের জন্য জীবনবাদী ধারণকে এক নতুন অধিবিদ্যা বিরোধী অধিবিদ্যায় উন্নীত করছে। তারা দেখতে পেল তাদের চারপাশে পৃথিবীতে যা কিছু ঘটছে অনেক সময় কল্পিত ঐশ্বিক গুণাবলীর সঙ্গে তার অসঙ্গতি প্রচণ্ড। আল্লাহর প্রতি যেসব গুণ আরোপ করা হয় মানব ভাগ্যের নিয়ন্ত্রক শক্তিগুলো যেন সেগুলো থেকে স্পষ্টতভাবে স্বতন্ত্র ও আলাদা। এ থেকে তার সিদ্ধান্ত এলো আল্লাহ বলে কিছু নেই। ধর্মের আত্মাভিমানী অভিভাবকেরা আল্লাহকে তাদের নিজেদের পোশাক পরিয়ে মানুষের ভাগ্য থেকে আল্লাহকে বিচ্ছিন্ন সম্পর্কহীন করে ফেলেছিল। কিন্তু এতে তো সমস্যার সমাধান হলো না। ব্যক্তি জীবনে কিং কর্তব্য সম্বন্ধে এই অনিশ্চয়তা ও পরিবর্তনশীলতা ঘোর বিশৃঙ্খলার কারণ হয়ে উঠতে পারে, সৃষ্টি করতে পারে মানুষের শিক্ষা সংস্কৃতি ও সৌন্দর্যবোধের প্রতি অশ্রদ্ধা। এই সহজাত উপলব্ধির কারণে লুইস এখানেই থামলেন না। তার জন্য সহমত জীবনকে গড়ে তোলা, তার দিকে আসার একটি সৃজনধর্মী পথ অনুসন্ধানের জন্য সহায়ক হয়ে উঠল। এই তাগিদেই তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তার মূল পাঠ্য বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন শিল্পকলার ইতিহাস। কিন্তু পাঠ্য বিষয় লুইসকে তৃপ্ত করতে পারল না। তিনি দেখতে পেলেন তার শিক্ষকেরা, যাদের মধ্যে স্ট্রজিগ ভস্কি এবং ধভরাক ছিলেন বিখ্যাত এবং বিশিষ্ট সৌন্দর্য তত্ত্বের যেসব নিয়মকানুন দ্বারা শিল্প সৃষ্টি নিয়ন্ত্রিত হয় সেগুলো আবিষ্কার করতেই ছিলেন অতিমাত্রায় ব্যস্ত। এর মর্মমূলে যে আধ্যাত্মিক তরঙ্গাভিঘাত রয়েছে তা উদ্ঘাটনের চেষ্টা খুবই সামান্য করেছেন। অর্থাৎ লুইসের মতে শিল্পকলার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি সেইসব রূপ ও আঙ্গিকের মধ্যে ছিল সংকীর্ণভাবে সীমাবদ্ধ, যেগুলোর মাধ্যমে আর্ট লাভ করা অভিব্যক্তি। লুইস তার যৌবনোচ্ছল বিভ্রান্তির দিনগুলোতে ইউরোপ নবীন মনোবিকলন শাস্ত্রের যে সব সিদ্ধান্ত নিয়ে মেতে উঠেছিল তার সঙ্গে পরিচিত হয়েও তিনি তাতে তৃপ্তি পেলেন না, পেলেন না তার জিজ্ঞাসার জবাব। যদিও তখন মনোবিকলন তত্ত্ব দেখা দিয়েছিল একটা প্রথম শ্রেণীর বিপ্লব রূপে, মানুষের ব্যক্তিত্ব গঠনে নির্জ্ঞান মনের কামনা বাসনার যে ভূমিকা রয়েছে তার আবিষ্কার গভীরতর আত্ম উপলব্ধির পথ সন্দেহাতীতভাবে মুক্ত করে দিয়েছে। তরুণ লিওপোল্ড লুইসের এই বিশ্বাস বেশি দিন স্থায়ী হলো না। তার কাছে ফ্রয়েডীয় চিন্তাধারার উদ্দীপনা ছিল মদের মাদকতার মতোই তীব্র। ভিয়েনার ক্যাফেগুলোতে তিনি তন্ময় হয়ে শুনছেন মনোবিকলন তত্ত্বের শুরুর দিকের কয়েকজন পথিকৃত আলফ্রেড এডলার, হারমান স্টিকেল এবং অটোগ্রস প্রমুখ পণ্ডিতদের নিজেদের মধ্যে উত্তেজনাপূর্ণ তর্ক বিতর্ক। কিন্তু লুইস এই নতুন বিজ্ঞানের বুদ্ধিগত উদ্যত বিচলিত হয়েছেন, কারণ তার মতে এই বিজ্ঞান মানুষের আত্মার সকল রহস্যকে কতগুলো স্নায়বিক ক্রিয়া প্রতিক্রিয়ায় পর্যবেক্ষিত করতে চায়। কিন্তু উপলব্ধি করলে পরম সত্যগুলোর কাছাকাছি পৌঁছানোর ক্ষমতাও এই নতুন শাস্ত্রের সিদ্ধান্তগুলোতে নেই। তাছাড়া মহৎ ও অন্যতে জীবনের দিকে নতুন কোনো পথের নির্দেশও তিনি এতে পেলেন না। মহাযুদ্ধের পরপর সাধারণভাবে প্রতিষ্ঠিত মূল্যগুলোর ব্যাপক ভাঙন শুরু হলো। সেই ভাঙনের ধারায় নারী পুরুষের সম্পর্কের মধ্যে বিদ্যমান অনেক বাধা নিষেধ ও শিথিল হয়ে পড়ল। এ ছিল একটা অবস্থা থেকে তার সম্পূর্ণ বিপরীত আর একটি অবস্থায় নিক্ষিপ্ত হওয়া, যেখানে সব কিছু হয়ে পড়েছিল বিতর্কের বিষয়। অর্থাৎ অবস্থাটা এই দাঁড়ালো, কান পর্যন্ত মানুষের নির্বিচ্ছিন্ন ঊর্ধ্বাভিসারী অগ্রগতিতে মানুষের যে বিশ্বাস ও আস্থা ছিল তা থেকে মানুষ নিক্ষিপ্ত হলো। স্পেসলারের তিক্ত নৈরাশ্যের দিকে নিটশের নৈতিক আপেক্ষিকতাবাদ ও মনোবিকলন সৃষ্ট আধ্যাত্মিক শূন্যতার মধ্যে শরীরের যুক্ত অভিলাষী তরুণ তরুণীদের মধ্যে যৌন সম্পর্ক হল নির্বিচার, আপত্তি অবাধ। লিওপোল্ড লুইসের মনে হতো এ আর কিছু নয়, ফাঁকা প্রথার বিরুদ্ধে বিদ্রোহ। তার মনে হলো
একজন পুরুষ থেকে আরেকজন পুরুষকে যে ভয়ঙ্কর নিঃসঙ্গতা বিচ্ছিন্ন করে দিয়েছে হয়তো তার দূর হতে পারে একটি নারী ও পুরুষের মিলনে। এই মানসিক চাঞ্চল্য ও অস্থিরতার মধ্যে বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া চালিয়ে যাওয়া তার পক্ষে আর সম্ভব হলো না। তার আব্বা তাকে পণ্ডিত পিএইচডি বানাতে চেয়েছিলেন, কিন্তু তা ছেড়ে দিয়ে তিনি তার পিতার অমতে বেছে নিলেন সাংবাদিক জীবন। তিনি লেখক হবেন এবং লেখাই হবে তার পেশা। ভিয়েনা থেকে তিনি পৌঁছলেন প্রাগে, যেখানে তিনি একটি পুরনো ক্যাফে দ্য ওয়েস্টিনসে শিল্পী সাহিত্যিকদের এক ঐন্দ্রজালিক চক্রের সঙ্গে পরিচিত ছিলেন। কিছুদিন পর তার পিতা খবর পেয়ে চিঠি লিখলেন, আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি এক ভবঘুরে বাউন্ডেলে হিসেবে মরে পড়ে রয়েছ রাস্তার পাশে নর্দমায়। প্রবল আত্মবিশ্বাসী যেদি তরুণ লুইস জবাব দিলেন, না, আমার জন্য রাস্তার পাশের নর্দমা নেই, দেখবেন আমি উঠব একেবারে শীর্ষ চূড়ায়। তিনি বুঝতে পেরেছিলেন তিনি লেখক হতে চান। তার এই বিশ্বাস জন্মেছিলেন তার জন্য সাহিত্যিকদের জগৎ অপেক্ষা করছে সাগ্রহে দরজা দুহাত বাড়িয়ে। কিন্তু সেদিন মশহুর কোনো সংবাদপত্রে প্রবেশাধিকার ছিল কঠিন ব্যাপার। বার্লিনের রাস্তায় রাস্তায় দিনের পর দিন তিনি পায়চারি করেছেন, সাবওয়ে বা ট্যাক্সি ভাড়া নেই। বহু সপ্তাহ তিনি কাটালেন কেবল চা এবং বাড়িওয়ালি সকালে যে দুটি পাউরুটির টুকরো দিতেন তা খেয়ে। তার তখনকার এই দিনগুলোর নিয়তি ছিল নির্জলা উপবাস। আর তার রাতের স্বপ্ন ঠাসা থাকত সসেজ আর মাখন মাখানো পুরো রুটির টুকরায়। চরম আর্থিক দৈন্যের মধ্যে এক চলচ্চিত্র প্রযোজকের সহকারী হিসাবে কাজ করে এবং পরে তার ভিয়েনিস বন্ধু অ্যান্তান কুহের জন্য ফিল্মের সিনারিও লিখে দিয়ে এবং পরে আরও একটি সিনারিও লিখে কিছু অর্থ উপার্জন করে কিছুদিন কাটালেন। এরপর আরও একটি বছরের মধ্যে ইউরোপের বিভিন্ন শহরে নানা রকম অস্থায়ী কাজ করে শেষ পর্যন্ত তিনি প্রবেশ করলেন খবরের কাগজের জগতে 1921 সনে। জার্মান ক্যাথলিক সেন্ট পার্টির বিত্তশালী সদস্য ডর ডেমার, জার্মান রাজনৈতিক অঙ্গনে বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি ইউনাইটেড প্রেস অব আমেরিকার সহযোগিতায় ইউনাইটেড টেলিগ্রাফ নামে একটি বার্তা সংস্থা শুরু করতে যাচ্ছিলেন, তারই প্রতিষ্ঠানে সহকারী হিসাবে কাজ করার আবেদন জানিয়ে পেলেন টেলিফোনোস্টের কাজ। তার উচ্চাকাঙ্ক্ষার জন্য এ ছিল একটি অতি অবসানজনক কাজ, কিন্তু কাজটি গ্রহণ না করে লুইসের উপায় ছিল না। এভাবে এক মাস কাজ করার পর তিনি গোপনে বার্লিনে আগত মাদাম ম্যাক্সিম গর্কি, যিনি 1921-এর রাশিয়ার চরম দুর্ভিক্ষের সময় এখানে এসেছিলেন মধ্য ইউরোপীয় রাজধানীগুলোতে কার্যকরী ত্রাণ ও সাহায্যের জন্য জনমত গঠন করতে, তারই সঙ্গে এক সাক্ষাৎকারে ঘটিয়ে টেলিফোনিস্ট লিওপোল্ডো লুইস হয়ে পড়লেন এক রিপোর্টার, তিনি হলেন এক সাংবাদিক। লিওপোল্ডো লুইস তখন 22 বছরের উত্তাল তরুণ, সমাজ বদলে দেবার, সমাজকে নতুন করে গড়ে তোলার বাসনায়। লুইস এবং তার বয়সী তরুণরা তখন অস্থির, সমাজকে কীভাবে গঠন করা উচিত যাতে করে মানুষ যথার্থ এবং পরিপূর্ণ জীবনযাপন করতে পারে, কীভাবে বিন্যস্ত হওয়া উচিত তাদের সম্পর্ক যাতে করে যে একাকিত্ব ও নিঃসঙ্গতা প্রত্যেকটি মানুষকে ঘিরে রেখেছে তা ভেঙে চুরে সকলে বেরিয়ে আসতে পারে এবং সত্যিকার পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার মধ্যে কাটাতে পারে জীবন। ভালো কি মন্দ, কি ভাগ্য কি, কিংবা ভিন্নভাবে বলতে গেলে মানুষ কি করা উচিত যাতে করে সে যথার্থ কেবল অর্থে কেবল মুখে নয় তার জীবনের সাথে এক ও অভিন্ন হতে পারে এবং বলতে পারে আমি এবং আমার অদৃষ্ট আলাদা নয়, একই। সর্বত্র যখন নৈতিক ও সামাজিক অনিশ্চয়তার আবহাওয়া প্রবল তাই জন্ম দিয়েছিল বেপরোয়া আশাবাদের, আর তার প্রকাশ ঘটেছিল একদিকে তার সে সময়কার সঙ্গীতে, চিত্রকলা ও নাটকে দুঃসাহিক পরীক্ষণ নিরীক্ষণের, অন্যদিকে সংস্কৃতির কাঠামো রূপরেখার সম্পর্কে অন্ধভাবে হাত নাড়াতে প্রায়শ বৈপ্লবিক অনুসন্ধানের রত ছিল। কিন্তু এই জোর করে বাঁচিয়ে রাখা আশাবাদের পাশাপাশি তখন চলছে একটি আধ্যাত্মিক শূন্যতা, একটা অস্পষ্ট অনাসিক আপেক্ষিকতাবাদ, ক্রমবর্ধমান এক নৈরাশ্যবাদের মধ্যে যারা জন্ম
দ্বিতীয় মহাযুদ্ধের পর উচ্চগ্রামে বাঁধা ভাবাবেগ নিপীড়িত অসন্তুষ্ট উত্তেজিত ইউরোপীয় জগতে কিছুই আর চলছিল না আগের মতোই স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে। লুইসের চোখে ধরা পড়ল পশ্চিমা জগতের আসল মাবুদ আর আধ্যাত্মিক কিছু নয়, এর একমাত্র উপাস্য হচ্ছে কমফর্ট, আরাম, আয়েশ, গড়পড়তায় একজন ইউরোপীয়। সে গণতন্ত্রী, কমিউনিস্ট, মজদুর, বুদ্ধিজীবী যেই হোক, তার কাছে অর্থপূর্ণ বিশ্বাস ছিল একটি বৈশ্বিক উন্নতির পূজা, কারণ জীবনকে ক্রমাগত সহজতর করে তোলা ছাড়া জীবনের আর কোনো লক্ষ্য থাকতে পারে না। সাম্প্রতিক ভাষায় সংস্কৃতির প্রবল থেকে মানুষকে আজাদ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য। নতুন ধর্মের মন্দির হচ্ছে বিশাল কলকারখানা, সিনেমা, রাসায়নিক গবেষণাগার, নৃত্যশালা, প্রাণীবিদ্যা সংস্থাসমূহ। আর এ ধরনের মন্দিরের পুরোত ঠাকুর হচ্ছে ব্যাংকার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, চিত্র তারকা, পরিসংখ্যানবিদ, শিক্ষা পরিচালক, রেকর্ড স্রষ্টা, বৈমানিক এবং কমিশারেরা। ভালো এবং মন্দের ধারণার ক্ষেত্রে সার্বিক মতানৈক্য এবং সকল সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে সুবিধাবাদের আশ্রয় গ্রহণ, এর মধ্যে ঘটল নৈতিক ব্যর্থতার প্রকাশ। সেই সুবিধাবাদিতার যে যা রাস্তার বারঙ্গনার সাথে তুলনীয়, যে বারঙ্গনার যখনই এবং যারাই বঞ্চিতা হয় তখনই তার কাছে দেহদান করে। সেই বয়সে লুইস দেখতে পেলেন ক্ষমতা এবং সুখের অতৃপ্ত লালসায় পাশ্চাত্য জগৎকে অনিবার্যভাবেই পরস্পর বিরোধী বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে, যে দলগুলোর প্রত্যেকেই মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত, এবং যখনই সেখানে তাদের পারস্পরিক স্বার্থে আঘাত লেগেছে তারা একে অপরকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তখন নাই অন্যায়ের সর্বোচ্চ মাপকাঠি ছিল বাস্তব উপযোগিতা, জাগতিক সাফল্য। লুইসের সেই সময়কার অবস্থা, লুইসের ভাষায় আমি দেখতে পেলাম জীবন কত অসুখী এবং বিভ্রান্ত হয়ে পড়েছে, মানুষের সঙ্গে মানুষের জগৎ কত সামান্য। যদিও সমাজ ও জাতির উপর জোর দেওয়া হচ্ছে কান ফাটানো উন্মত্ত চিৎকারের সঙ্গে, আমরা আমাদের সহজাত অনুভূতির দুনিয়া থেকে কত দূরে সরে পড়েছি, আর আমাদের আত্মা কত সংকীর্ণ এবং দীপ্ত হয়ে উঠেছে। তখন আমাদের সকল চিন্তার আদি এবং অন্ত ছিল ইউরোপ। এসব বিভ্রান্তি ও জটিলতার একটি সমাধান, অন্তত আংশিক সমাধান হতো ইউরোপের নিজের সাংস্কৃতিক অভিজ্ঞতার বাহিরে আর কোথাও থাকতে পারে, এই চিন্তা তখন লিওপন্ড এবং তার চারপাশের আর কারো মনে কখনো জাগেনি। এ সময় চৈনিক দার্শনিক লাওসের দর্শন তাকে কিছুকাল মোহচ্ছন্ন করে রাখে, কিন্তু কালে তার কাছে হয়ে উঠল সুন্দর কবিতার বাহন আর কিছুই না। লাওসের পুস্তকটি তিনি রেখে দিলেন এই মনে করে যে এ কোনো হাতির দাঁতের তৈরি মিনারের দিকে স্বপ্নের ডাক ছাড়া আর কিছুই নয়। তিনি যে জগতের অংশ, সেই বেসুরতিক্ত ঘৃণ্য জগতের সাথে লুইস তাল মিলিয়ে চলতে পারছিলেন না। লুইস বলেন, কিন্তু আমার চারপাশে যারা রয়েছে তাদের কিংবা তাদের মধ্যকার কোনো দলের ভিন্নমুখী সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক আশা আকাঙ্ক্ষায় শরিক হতে আমার অক্ষমতা কালক্রমে আমার মধ্যে এই অস্পষ্ট ধারণায় রূপ নেয় যে আমি ঠিক ওদের কেউই নয়, ওদের সঙ্গে আমার সম্পর্ক নেই এবং তারই সঙ্গে আমার বাসনা জন্মালো যে আমাকে কারো অঙ্গীভূত হতেই হবে। তবে কারা, কোনো কিছুর অংশ হতে হবে কি, তবে কিসের? বুক ভরা এই আকুতি ও অস্থিরতা নিয়েই তিনি 1922 সনে তার মাথা কুরিয়ানের আহ্বানে 22 বছর বয়সে পাড়ি দিলেন আরবমূলক জেরুজালেমে। দীর্ঘদিন আরবদের সঙ্গে মেলামেশা করে তিনি পেলেন সেই জবাব, তিনি কার অঙ্গীভূত হবেন, কিসের অংশ হবেন। ফ্রাঙ্কফুটার সাইটম নামক এক জগৎ বিখ্যাত কাগজের সংবাদদাতা হয়ে তিনি আসেন জেরুজালেম এবং কয়েক বছর সফর করেন মিশরে, ফিলিস্তিন, ট্রান্সজর্ডান, ইরাক, পারস্য, আফগানিস্তান। জেরুজালেমে অবস্থানকালে তিনি প্রথম ইসলামের সংস্পর্শে আসেন এবং আরবদের জীবন পদ্ধতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আরবদের সঙ্গে অন্তরঙ্গ মেলামেশার পর তিনি আবিষ্কার করলেন ট্র্যাডিশনাল মুসলিম সমাজের মধ্যে রয়েছে মন ও ইন্দ্রিয়ের এক সহজাত সঙ্গতি যা ইউরোপ হারিয়ে বসেছে। তিনি তাদের মধ্যে আবিষ্কার করলেন হৃদয়ের নিঃস্বয়তা এবং আত্মা ও অবিশ্বাস থেকে মুক্তি, যে মুক্তি ইউরোপীয়দের স্বপ্নেরও অগোচর। তিনি কিসের অংশ হবেন,
অবশেষে সেই জিজ্ঞাসার জবাব পেলেন লিওপন্ড লুইস এবং 1926 সনে ইউরোপ ফিরে তিনি সস্ত্রীক কবুল করলেন ইসলাম। তার মুসলিম নাম হলো মুহাম্মদ আসাদ। আসাদের আত্মকথা মক্কার পথ গ্রন্থ তার এই ইসলাম কবুলকে বলা হয়েছে স্বগৃহে প্রত্যাবর্তন। ইসলামে দীক্ষিত হবার পর আসাদ প্রায় 6 বছর আরব দেশে বাস করেন। আরব জীবন ও ভাষার সঙ্গে তার হয় গভীর পরিচয়। তিনি বাদশাহ ইবনে সাউদের অন্তরঙ্গ হয়ে ওঠেন। এরপর তিনি আরব দেশ ছেড়ে ভারতে যান এবং মহান মুসলিম কবি ও দার্শনিক আল্লামা ইকবালের সঙ্গে পরিচিত হন। তাঁরই পরামর্শে আসাদ তার পূর্ব তুর্কিস্তান, চীন এবং ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা ত্যাগ করেন। ইসলামী রাষ্ট্রের বুদ্ধিবৃত্তিক সূত্রগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য তিনি ভারতে থেকে যান। ইসলামী রাষ্ট্র তখন এক স্বপ্নিক কবির স্বপ্ন, বিহবল মনের স্বপ্ন মাত্র ছিল। মোহাম্মদ আসাদের ভাষায়, আমার কাছে ইকবালের মতোই স্বপ্ন ছিল, ইসলামের সমস্ত ঘুমন্ত আত্মাকে পুনর্জীবিত করে তোলার একটি পথের, বস্তুত একমাত্র পথের পথিক, একটি জনগোষ্ঠীর রাজনৈতিক সত্তা সৃষ্টি যার সংহতির ভিত্তি একই রক্ত মাংস নয়, বরং একটি আদর্শের প্রতি সাধারণ আনুগত্য। বহু বছর আমি নিজেকে নিবেদিত রাখি এই লক্ষ্য অধ্যয়ন, রচনা ও বক্তৃতায় এবং কালে ইসলামী আইনের ব্যাখ্যাতা হিসাবে কিছুটা খ্যাতি অর্জন করি, কিন্তু এই অর্জন কিছুটা নয়, আসলে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হলে এই রাষ্ট্রের সরকার ইসলামী পুনর্গঠন বিভাগ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার এবং পরিচালনার জন্য মোহাম্মদ আসাদকে আহ্বান করে। এর লক্ষ্যে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে আদর্শগত ইসলামী ধ্যান ধারণাগুলোকে বিশদভাবে তুলে ধরা, যার উপর নবজাত রাজনৈতিক সংগঠনটি তার আদর্শিক দিক নির্দেশনার জন্য নির্ভর করতে পারে। মোহাম্মদ আসাদ 2 বছর পর অতিশয় উদ্দীপনাপূর্ণ কাজটি চালিয়ে যাবার পর পাকিস্তান ফরেন সার্ভিসে যোগদান করেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে তিনি হন মধ্যপ্রাচ্য ডিভিশনের প্রধান। ইহুদিবাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে পাকিস্তান জাতিপুঞ্জ প্রতিষ্ঠানে যে যুক্তি ও তথ্যের লড়াই সাফল্যের সঙ্গে পরিচালনা করে, তার সমর্থনে সকল ঐতিহাসিক তথ্য ও দলিল প্রমাণাদি সরবরাহ করেন মোহাম্মদ আসাদ। পররাষ্ট্র দপ্তরে তিনি আত্মনিয়োগ করেন পাকিস্তান ও মুসলিম বিশ্বের মধ্যে সম্পর্ক মজবুত করে তোলার জন্য। এই সময়ে মোহাম্মদ আসাদ নিযুক্ত হলেন জাতিপুঞ্জ প্রতিষ্ঠানে পাকিস্তানি মিশনে মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি হিসাবে। পরে 1952 সালের শেষের দিকে তিনি এই পদে ইস্তফা দিয়ে তার অমর গ্রন্থ দ্য রোড টু মক্কা রচনায় আত্মনিয়োগ করেন।